ছিনতাইয়ের দু সপ্তাহ পার হলেও ধরা পড়েনি দুষ্কৃতীরা। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে ফের থানার দ্বারস্থ হলেন অবসরপ্রাপ্ত বিজ্ঞান বিভাগের শিক্ষক তথা নির্মাণ ব্যবসায়ী মোহাম্মদ আনোয়ারুল হক। গত 16 জুন মালদার চাঁচল সদরের পিডব্লিউডি অফিসের কাছে 81 নম্বর জাতীয় সড়কের ধারে ছিনতাইয়ের ঘটনাটি ঘটে বলে তার দাবি। সোমবার থানায় এসে ওই শিক্ষক দাবি করেন তাকে ঘটনাটি সংবাদ মাধ্যমকে জানাতে বারণ করেছিল পুলিশ, কিন্তু এতদিন হয়ে গেলেও পুলিশ এই ঘটনার তদন্তে গা করেনি। পুলিশি ভূমিকার প্রতিবাদে এদিন ক্ষোভে ফেটে পড়েন ওই শিক্ষক। 16 তারিখে গত জুলাই আমি কানাড়া ব্যাংক থেকে 1,40,000 টাকা তুলে, আর আমার আগে থেকেই 55,000 টাকা ব্যাংকে ছিল। আমি একটা ছোট্ট দোকান চালাই সিমেন্টের পেমেন্টের জন্য। আমি ব্যাংকে যে টাকাটা পাবো এটা আগে আমি জানতাম না। ম্যানেজার বললেন 10 মিনিট বসেন, নিয়ে চলে যান। যার ফলে আমি টাকা ব্যাংক থেকে তুলে বাড়ি না গিয়ে, যেহেতু সিমেন্টের পেমেন্ট দিব, আমি টোটো ধরে সাথে সাথে দোকানে চলে যাই। আমি আমার ব্যাগ থেকে শাটারের চাবি নিয়ে প্রথম লকটা খুলেছি, মধ্যেরটা খুলতে গিয়ে বাইকে করে এসে একজন নেমে খপ করে আমার ব্যাগ থেকে টাকা যে ক্যারি ব্যাগে ছিল সেটা নিয়ে ভাই চলে যায়। আচ্ছা, আট থেকে এক মিনিটের ব্যাপার। আমি শাটারটা খুলে যখন তুলছি, ব্যাগে হাত দিচ্ছি, দেখছি হালকা, তখনই আমি দেখলাম টাকা নেই। আমার দোকানের জাস্ট অপোজিটে ওখানে একটা কোচিং সেন্টার অক্সফোর্ড আছে, ওদের ফুটেজ আছে, সাথে সাথে গিয়ে ওইখানে দেখি। অভিযোগ করলেন কখন? তখনই থানায় এসে অভিযোগ করেছি, এগুলো ইয়ে ফুটেজ ইয়ে হচ্ছে। তারপরে এটা লিখলাম, লিখে তো এটার ইয়ে দিবে না, বললো জেরক্স একটা কপি আপনি নেন, ওই যে এই প্রথম কপিটা। আচ্ছা, তখনই বলে দিয়েছিলেন আমাকে, মানে আমাদেরকে, যে মিডিয়াকে বলবেন না, কালপ্রিট অ্যালার্ট হয়ে যাবে, অসুবিধা হবে। আমরা যার জন্য কাউকে জানাইনি এটা আর কি। আগের আইসি তো কোনো এই পাইনি, নতুন যে আইসি ভদ্রলোক আছে ওনার সঙ্গে কথা বলে একটা ভালো লাগছে, ও আন্তরিকতা একটা পাচ্ছি নতুন, ইয়ে আগে কিছুই হচ্ছিল না। আজকে কোথায় এসছেন? চাঁচল থানাতে এসছি। এর সাথে কথা বললেন? হ্যাঁ বলেছি। আচ্ছা, কি বললেন উনি? উনি তো আশ্বাস দিয়েছেন। ঘটনার দ্রুত নিষ্পত্তির দাবি জানিয়েছেন তিনি। ঘটনার বিবরণে জানা গেছে, গত মাসের 16 তারিখে চাঁচলের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে টাকা তুলে পিডব্লিউডির অফিসের কাছে নিজের দোকানে আসেন ওই শিক্ষক তথা ব্যবসায়ী। ব্যাগ রেখে দোকানের শাটার খোলার সময় দুষ্কৃতীরা মোটর বাইকে এসে প্রায় 2 লক্ষ টাকা থাকা ব্যাগটি নিয়ে পালিয়ে যায়। সমস্ত ঘটনা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে চাঁচল থানায় সিসিটিভি ফুটেজ সহ লিখিত অভিযোগ জানান সত্যরোদ্ধ ওই অবসরপ্রাপ্ত শিক্ষক তথা ব্যবসায়ী মনোয়ারুল। ওই শিক্ষক জানান, আমার 1,95,000 টাকা ছিনতাইয়ের অভিযোগ জানিয়েছিলাম গত মাসে, এখনো পুলিশ কিনারা করেনি। বৃদ্ধ বয়সে থানায় আর আসতে পারছি না, ছেলে ঢাকায় পড়াশোনা করে, পড়াশোনার টাকাও দিতে পারছি না। পুলিশ দুষ্কৃতীদের বের করে টাকা উদ্ধার করলে ছেলেকে টাকা দিতে পারবো। গত মাসেই চাঁচল সদরের নিরাপত্তা জোরদার করতে এলাকার একাধিক গুরুত্বপূর্ণ মোড়ে ব্যবসায়ীদের তরফে বসানো হয়েছিল সিসিটিভি ক্যামেরা। ঘটা করে সিসিটিভি কন্ট্রোল রুমের উদ্বোধন করেছিলেন মালদা রেঞ্জের DIG অলোক রাজোরিয়া। তারপরেও প্রকাশ্য দিবালকে চাঁচল সদরে ঘটেছে দুঃসাহসিক ছিনতাই। সিসিটিভির ফুটেজ থাকা সত্ত্বেও ঘটনার কিনারা করতে পুলিশ কেন ব্যর্থ, প্রশ্ন তুলছেন চাঁচলবাসী। ছিনতাইয়ের ঘটনা নিয়ে শুরু হয়েছে তৃণমূল বিজেপির চাপানোতর। প্রথমত বলি, পুলিশ ঘাটা করে যে সমস্ত সিসিটিভি এবং ট্রাফিক সিগন্যালের উদ্বোধন করেছে, তাতে মানুষ শান্তি এবং নিরাপত্তা প্রদান হওয়াটাই তাই কাম্য করি আমরা পুলিশের কাছ থেকে। কিন্তু হয়তো কোথাও পুলিশের কাছে ব্যর্থতা, যে এত সুন্দর সমস্ত কিছু পরিষেবা থাকা সত্ত্বেও পুলিশ ধরতে পারছে না, এটা পুলিশের ব্যর্থতা কেন, সেটা পুলিশকে খতিয়ে রাখা উচিত। আমরা কন্ট্রোল না করে তাহলে এই নির্মূল হওয়া সম্ভব নয়। আমি অবিলম্বে আইন শৃঙ্খলার কাছে আবেদন রাখবো, যাতে দ্রুততার সাথে যাতে এই সমস্ত যারা জড়িত আছে তাদেরকে অবিলম্বে ধরার। দেখুন, রাস্তায় তৃণমূল কী বললো সেটা তো যায় আছে না, রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে গেছেন। প্রতিদিন টিভির পর্দা খুললে মানুষ দেখতে পাবে মিডিয়ার মাধ্যমে। আজকে
চুরি সন্ত্রাস তানাশাই পশ্চিমবাংলার আতুরঘর হয়ে উঠেছে এবং তা পুরোটা শাসক দলের মদতে। আজকে বড় বড় স্মাগলার ক্রিমিনাল যত সব দেখবেন যে তৃণমূল পতাকা তলেই আছে এবং তৃণমূল তাদেরকে সেন্টার দিয়ে তাদের সংগঠন বাড়াচ্ছে এবং মানুষকে সন্ত্রাস ভীতি সন্ত্রাস প্রদর্শন করার চেষ্টা করছে। অভিযোগ নিয়ে কিছু যায় আসে না, বিজেপি এখন মানুষ বিজেপিকে ডাস্টবিনে ছুড়ে ফেলে দিয়েছে। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জোয়ার হচ্ছে আর প্রশাসন প্রশাসনের মতো কাজ করছে এবং খুব দক্ষতার সাথে কাজ করছে, কারণ চাঁচলে মোটামুটি লাস্ট এক দু বছরে আমরা দেখেছি কোনোরকম সেরকম চুরি ডাকাতি যাই হোক না কেন যারা দুষ্কৃতী তারা কিন্তু ধরা পড়েছে। ফ্লিপকার্টের একটা এত বড় অ্যামাউন্ট ডাকাতি হলো সেটাও ধরা পড়েছে। এটাও যেহেতু আমাদের আগের আইসি স্যার ট্রান্সফার হয়ে গেছে, নতুন আইসি জয়েন করেছে, তো প্রশাসন প্রশাসনের মতো কাজ করবে, দুষ্কৃতীরা অবশ্যই খুব তাড়াতাড়ি ধরা পড়বে। যদিও চাঁচলের মহকুমা পুলিশ আধিকারিক শুভেন্দু মণ্ডল বলেন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, দুষ্কৃতীরা দ্রুত পুলিশের জালে ধরা পড়বে। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।